মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইট লাইফ অফ মোমস। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে হ্যাপি রিপাবলিক ডে সবাইকে। আর এখন বাইরে হচ্ছে সকাল 9টা, এখন থেকে আমার ব্লগটা আমি কন্টিনিউ শুরু করছি। আর এই জাস্ট ঘুম থেকে উঠলো আর ওর হেলদিং গোলা হয়ে গেছে, আমি চা বসিয়ে দিয়েছি, এই চা খাওয়া হবে, কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আর মা যে একটু পিঠে পায়েস করবে বলছে সকালবেলাতেই, কারণ আর আজের বেলাতে মনে হচ্ছে একটু রাইস হবে আর চিলি চিকেন হবে। আর হয়ে দেখো ঠাম্মার গোলা আছে, চা হচ্ছে, চলো আস দেখিয়ে দিই, কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আর এই পতাকা তুলতে যাবে বলে রেডি হয়ে গেছে, বাবার সাথে যাচ্ছে, আর একটু বাজারের দিকেও যাবে, একটু চিকেন নিয়ে আসবে, একটু মাছ নিয়ে আসবে। আর বললাম তোমাদের আজ একটু চিলি চিকেন বানানো হবে, ওর বাবাই বানাবে, রাইসটা আমি করব। ওই বাবার সাথে যাচ্ছে একটু, আর একটু বলেছে অনেকদিন তেলে ভাজা খাওয়া হয়নি, একটু চপ টপ নিয়ে আসবে। এই বেরোচ্ছে গাড়ি করে, নারকোলটা 6 মেরে রাখা, আলো চাল কতটা, 100 গ্রাম, আর চালের গুঁড়িটা কতটা মেখেছ, কি বলবো বলো দেখি, ছোট বাটি লাগবে, ছোট বাটি লাগবে, যাদের যেমন ফ্যামিলি সেরাম। পায়েসেতে পিঠেটা কম দেবে, পায়েসটা একটু বেশি হবে, তাই তো পিঠেটা অল্পই দেয়, 100 চাল। এটা হচ্ছে দুটো এলাচ মা বের করেছে, তেজপাতা, আর এই হাঁড়িটাতে পায়েস, এই টোপটাতে হাঁড়ি, হ্যাঁ পায়েসটাকে অ্যাকচুয়ালি রেডি করে নেবে, তারপর ওই পিঠেগুলোর মধ্যে দিয়ে সিদ্ধ হবে, তাই তো? আমি বলে দিচ্ছি না, জল ফুরা না কিছু করবে না তো, না না বিছানা বিছানা পড়ে আছে, বিছানা বিছানা তুলবো। আর মোচা হয়ে গেছে, আরোহী এই জাস্ট বাবার সাথে বেরোলো, একটু একটু চিকেন কিনতে গেছে, আলে বললাম তোমাদের চিলি চিকেন হবে, একটু রাইস হবে। ভাত তো হয়েই গেছে, এটা কি দিচ্ছ, নুন, স্বাদ মতো নুন দিতে তো হবে, যতই কম করো বেশি হয়ে যাবে। চিনি টিনি দেওয়া হয়ে গেছে, এখন যখন হয়ে যাবে সেদ্ধ, হ্যাঁ তখন, কতক্ষণ হবে তাও, এটা কত, 15 মিনিট, 15 মিনিট তো, ঠিক আছে। আর এই দেখো মোটামুটি পিঠে এটা সিদ্ধ হয়ে গেছে, মা একটু ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছে জায়গাটা, সমস্ত জায়গা ভালোভাবে জিনিসটা ইয়ে হয়ে যায়, গায়ে গায়ে জড়াবে না। আর এটা একটু পাতলা পাতলা হলেও প্রত্যেক বাড়ি চালের গুঁড়িটা যেহেতু পিঠেটা একটু বসে বসেই যায়। এই দেখো এবার আস্তে আস্তে যে অল্প স্বাদ অনুযায়ী যে চিনিটা, চিনি গুড় সব রকমই তোমরা অ্যাড করতে পারো, চিনিটা দিচ্ছে মা, খেজুরের গুড় থাকলে তোমরা গুঁড়ো দিতে পারো, খুব টেস্ট হয়। এই দেখো মা গুঁড়ো দিচ্ছে, সব রকম মিশিয়েই দিচ্ছে। দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে নিয়ে এবার জিনিসটা ফেটে ফেটে যাবে মা বলল, এবার চামচে করে ভালো করে নাড়িয়ে দিচ্ছে। পিঠে পায়েস অলরেডি হয়ে গেছে, দেখো জিনিসটা ঠিক এরকম, জড়ো হয়ে বললাম তোমরা বাড়ির সব এটা ট্রাই করো,
খুবই সহজভাবে করতে পারবে তোমরাও। গুড় কম তাই রং। আর তোমাদের বললাম আমি তেলে ভাজা এনেছিল চপ বেগুনি ফুটুলি শসা কেটে সমস্ত মুড়ি মাখাচ্ছি, সব খাওয়া হবে। আর আরোহীকে কেক একটা দিয়েছিল পতাকা তুলতে গিয়ে, কেক ওখানে বাটিতে পড়ে গেছে, চামচ নিয়েও খেলছে আর শসা খাচ্ছে খালি। চলো টিফিন ফিন খেয়ে নিই, অনেকটাই বেলা হয়েছে, মোটামুটি 10টা সাড়ে 10টার মতো বাসে চলেছে। খেয়ে আবার রান্না হবে, মা একটু মাছের তরকারি করব, মাংস হবে, ভাত হবে বললো। এই দেখো ফ্যান নিয়ে হাতে লেখালেখি চালু করে দিয়েছে। চিলি চিকেনটা প্রিপারেশনের জন্য বাবা লেবু একটু কেটে দিয়েছে, মশলাগুলো বাবাকে ধরে দিই চলো। আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীর লঙ্কা গুঁড়ো, আদা রসুনের পেস্ট, ডিমের সাদা অংশটা, এছাড়া কর্নফ্লাওয়ার, তারপরে তোমার কি বলে নুন স্বাদ অনুযায়ী, অল্প কাঁচা লঙ্কা কুচি, একটু চিনির দানা, এই সমস্ত কিছু দিয়ে পর বাবাকে মশলাগুলো দিচ্ছে। গোলমরিচ গুঁড়ো সমস্ত কিছুকে ম্যাগিনেশন করে বলে আধ ঘন্টা মতো রেখে দেবে, দিয়ে তারপর ডিপ ফ্রাই করবে তেলেতে, করে নিয়ে তারপরে পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে যেমন করে, টমেটো সস চিলি সস সয়া সস সব কিছু দিয়ে যেমন করে সেরম করবে। এইসব মশলা আটাগুলো মেশাচ্ছে বাবা। আর আমি অলরেডি কড়াতে মাছ বসিয়ে দিয়েছি, মাছ ভাজছি, মাছটা ফুলকপি আলুতে একটা তরকারি বানাবো। আর রাইসের সাথে অন্য কিছু ভালো লাগবে না, আর প্রায় আমাদের মাছের ঝাল হয় মা, ওই জন্য বলে এটা তরকারি করে দিতে, তরকারি করে দেবো, রাইসটা করব, সবজিগুলো করে। আবার একবার বেলা আবার ডাক্তারখানা যাওয়ারও আছে, আগের দিন গিয়েছিলাম ডাক্তারবাবুর সাথে দেখা হয়নি, আজকে বেলা এবার যাবো, একটু সর্দি কাশি সে হয়েছিল তোমরা জানো, তারপরে আবার ওবার যেতে বলেছিল ডাক্তারবাবু যাওয়া হয়নি। আমি আরোহী আরোহীর পাপা তিনজনেই যাবোই, সামনে আমাদের এখানে ডাক্তারখানা, মাছের তরকারিটা করে রেখে আর চিকেনটা ম্যাগিনেশন করে রেখে দিয়ে তারপর আমরা বেরোবো। অলরেডি এখন হবে 11টা 10 মিনিট হবে, আর আর এই দোলনা চাপচেই দেখো দালানেতে। এটা গোলমরিচ গুঁড়োটা অ্যাড করছে, জিরে গুঁড়ো, সমস্ত কিছু মশলাগুলো দিয়ে ম্যাগনেশনটা মেন করে রাখবে। ডাক্তারখানায় চলে এসেছে, একজন কান বেঁধাচ্ছে বলে পাচ্ছে, আমি বাইরেটাই আছি। আর আরবি ও বাবাকে নিয়ে যাচ্ছে ডাক্তারখানাটা, পায়রা পায়রা ঘুরতে যাচ্ছে, আমি কানের সাথে আছি, পায়রা ঘুরতে যাচ্ছে আরবি বাবা। স্নান হয়ে গেছে, আরুহির খাওয়া হয়ে গেছে, একটু আগে আরুহি জাস্ট খেলো, আর তোমাদের বলেছিলাম আজ একটু রাইস হয়েছে আর চিলি চিলি হয়েছে, ফুলকপি দেখতে পাচ্ছ হয়ে গেছে, ফুলকপি আরও তরকারি হয়েছে বলেছিল, চলো দেখিয়ে দিই। এই দেখো বাবার পেটের পুটো ধামসাচ্ছে, এই সবে জাস্ট খেলো, চলো দেখিয়ে দিই। এই হচ্ছে রাইসটা যেটা আমি বানিয়েছি, ফ্রাইড রাইস করলাম, সমস্ত কিছু বিনস কড়াইশুঁটি তোমার গাজর সব কিছু আছে। আর এইদিকে হচ্ছে পিঠে পায়েসটা যেটা মা বানিয়েছিল টিফিনে, সব বেলায় একটু 11টা সাড়ে 11টার সময় এসে খেয়েছিলাম অল্প করে সব। আর এইদিকে হচ্ছে তোমার চিলি চিকেনটা, আর মায়ের ফুলকপি আলু তরকারিটা দেখিয়ে দিই চলো তোমাকে। এ দেখো বাটা মাছ ছিল আর এমনি জেন্ত মাছ এনেছিলো, দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা তরকারি সব রকম করে দিয়েছি। আর এইদিকে হচ্ছে চিলি চিকেনটা, আরোহীর পাপাই করলো।
আর আরোহী এই জাস্ট ঘুম থেকে উঠলো, অলরেডি বাজে এখন 4:10, উঠেই দেখো চিপসের প্যাকেট নিয়ে বসে পড়েছে বিছানায়, ও বাবা ফোন দেখছে, ঘুম থেকে উঠেই চিপস খেতে বসে পড়লো। তারপর একটু পর ওকে হেলদি গুলে দেবো, ও বাবা চা খাবে বলে একটু চাও বসাবো। আর যেহেতু 26 জানুয়ারি ছুটি আছে, রিপাবলিক ডে জানো, অফিস ছুটি আছে, বাড়িতেই ছিল বাবা আজকে। আর এই দেখো বাবা ফোন দেখছে, আর মেয়ে চিপস খাচ্ছে, আমার মেয়ে উঠে চিপস ললিপপ চকলেট খালি বায় না। কি খাচ্ছ? খাই তবে চা বসাবো। কি গো চেবাও চেবাও, মানে সব ফিনিশ, সব শেষ। আরবি পাপা চা খাবে বলে ঠাম্মাও চা খাবে, চলো চা বসিয়ে দিই, চা পা ওদের করে দিই, চাটা খেয়ে নিক। আর চায় জলে বসিয়ে দিয়েছি, চা চিনি দিয়ে আদা দিয়ে একটু চাটা ভালো করে ফুটিয়ে নিই, চাটা করে দেবো, দুধ দেবো, বাবা আর ঠাম্মা খাবে, আর আরোহীর দুধ গরম বসিয়ে দেবো, আমি চা খাই না, আর তারপরে ওদের খাওয়াবো। আর বিকালবেলা এত ঠান্ডাটাও পড়েছে, কমছে না, মানে ঠান্ডা একটুতে ভালোও লাগে না, এত ঠান্ডা, প্রচুর ঠান্ডা পড়ে গেছে একেবারে। আর দেখো চা অলরেডি ফুটছে, আমার চা হয়ে এসছে, ওদের চাটা দিয়ে দিই। বিকাল টাইমে ওরা খায়, ওর ঠাম্মা ও বাবা চা, বাড়িতে থাকলে চা, সন্ধ্যেবেলা হলেও মাকে চা করে দিই, তোমরা জানো চা একটু বেশি খাই দিনে 2-3 বার করে, যে যেটা ভালোবাসে। টোস্ট দেবো দিয়ে চাটা খাবে ওরা, আর আরোকে দুধটা গরম করে দিই। কন্টিনিউ সারাদিন যা যা করলাম ব্লগটা যে শেয়ার করলাম তোমাদের সাথে। আর রাত্রিবেলায় চিলি চিকেন আছে, আর মায়ের একটু তরকারি আছে, দুটো রুটি হবে, হয়ে যাবে, ওই সবই খাওয়াবে। আর বাবা একটু গজা হয়ে গেছিলো, মিষ্টিও আছে, আর আর দুধ বসাচ্ছি। আর এখন তো ওমিক্রনের কোথাও বেরোতে আমরা পারি না, বাড়িতেই থাকতে হয়। আর আর হয়ে দেখো দুষ্টুমি করছে, অলরেডি সুন্দর কাজ করছে, সন্ধ্যেবেলা এই সব স্টার্ট হয়ে গেছে, টুপিগুলো আছে ফেলছে, মনে ফেলছে, এইসব করছে কন্টিনিউ। আর বাবা চিড়ে ভাজা খাচ্ছে বসে বসে। কন্টিনিউ ব্লগটা শেয়ার করলাম, যদি ভালো লেগে থাকে আমার ডেলি স্টাইল লাইফ স্টাইলের ব্লগগুলো তোমার সাথে শেয়ার করি। এবার আমি কিসে রাখবো টুপিগুলো? সাবস্ক্রাইব করে নিও, নেক্সট ব্লগে নেক্সট ভিডিও তোমাদের সাথে আরও দেখা হচ্ছে। আর যারা যারা সাবস্ক্রাইব করুন প্লিজ প্লিজ, তাতে অন্তত সাবস্ক্রাইব করে নাও, আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের থ্যাংক ইউ।